এবার লাস্ট আসি এই অপশনটা, এটাকে বলে প্রিভিউ অপশন। প্রিভিউ অর্থাৎ আপনি আপনার কোয়েশ্চেনটা তৈরি করার আগে লাস্ট দেখতে চাইছেন যে কি রকমভাবে তাকে ফাইনালি দেখতে হবে। প্রিভিউতে যান, দিস ইজ হাউ ইট উইল লুক ওয়ান্স ইউ ক্রিয়েট। এখানে লেখা আছে কুইজ কোয়েশ্চেন, যেরকম লিখেছেন ম্যাটেন্টল কোয়েশ্চেন, অবভিয়াসলি এটা কোয়েশ্চেন্স হবে। এখানে আসবে ইমেল অ্যাড্রেস, অর্থাৎ এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দেবেন। যখনই আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিলেন, এবার পরপর আপনার কোয়েশ্চেন তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখানটাতে আমি অপশন তৈরি করেছিলাম, দেখুন ড্রপডাউন তৈরি হয়ে গেছে। আপনি সাবমিট করবেন, আর মনে আছে প্রোগ্রেস বারে চেক করেছিলাম, সেই দেখুন এখানে প্রোগ্রেস বার দেখাচ্ছে। আমি শুরুতেই বলেছিলাম যে কি করে কোয়েশ্চেন তৈরি করতে হয় বা সার্ভে তৈরি করতে হয়, তার লাইভ দেখাবো প্লাস থিওরিটিক্যালি দেখাবো, কি করে রেসপন্স কালেক্ট করতে হয়, কি করে দেখতে হয় সেটাও বোঝাবো। এই দেখুন কোয়েশ্চেন্সের পাশেই রেসপন্স দেখতে পাচ্ছেন, জিরো রেসপন্স, কেননা আমার কাছে এখন কোনো রেসপন্স আসেনি। আমি কি করে ডাউনলোড করব দেখুন, এই যে গ্রিড লাইনটা আছে, এই গ্রিড লাইনে গেলাম, ডাউনলোড রেসপন্স আছে, আমি ডাউনলোড রেসপন্সে গেলাম। আমি ওপেন কোড এইখানে, পরপর 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 কোয়েশ্চেন্স এখানে পাশাপাশি থাকবে, পরপর এখানে নামগুলো অর্থাৎ মেল আইডিগুলো থাকবে যেগুলো শুরুতে দেখিয়েছিলাম। আর যদি আপনি প্রত্যেকটার এগেনস্টে স্কোর দেন, তাহলে কে কত স্কোর পেল এগেনস্ট আনসার্স সেগুলো এখানে চলে আসবে। অর্থাৎ আপনি অনলাইন ফর্মস বা সার্ভে তৈরি করে কোয়েশ্চেন তৈরি করলেন, তার আনসার প্রোবেবল দিয়ে দিলেন, আপনি সেন্ড করে দিলেন, যাদের কাছে পাঠালেন তার আইডি দিয়ে লগ ইন, মানে দিল আইডিটা দিয়ে, তার আনসার্স দেখলো, যে তার আনসার্স দিয়ে দিল, আপনি এখানে পেয়ে গেলেন কে কত স্কোর করেছে। ইজন্ট দ্যাট সিম্পল? এবার একটা লাস্ট জায়গায় নিয়ে যাই। আমি কুইজ কী করে তৈরি করব দেখিয়েছি, রেসপন্স কী করে দেখতে হয় দেখিয়েছি, কী করে ডাউনলোড করতে হয় দেখিয়েছি। আমি এবারে রেসপন্সগুলোকে সেন্ড করব। তার জন্য আমাকে সেন্ড বাটন ক্লিক করতে হবে। সেন্ড বাটন ক্লিক করার পরে এখানে তিনটা অপশন আছে, আপনি কিভাবে আপনার ফর্মসটা পাঠাতে চান, ভায়া ইমেল পাঠাতে চান, নাকি ভায়া কোনো লিঙ্ক পাঠাতে চান, নাকি এমবেড এইচটিএমএল ফাইল হিসেবে পাঠাতে চান। সো আমি যদি ইমেল পাঠাতে চাই, দেখুন এখানে ইমেল লেখা আছে, টু দেওয়া আছে। টু মানে এখানে আমি পরপর যে মেল আইডিগুলো দেব তাদের কাছে অ্যাজ আ সাবজেক্ট কুইজ কোয়েশ্চেন হিসেবে এই মেলগুলো চলে যাবে। সো ধরুন আমি যদি এখানে দিয়ে দিই, একটা এক্সাম্পল দিলাম, একজনের কাছে মেল পাঠালাম, আমি পরপর পরপর যাদের যাদের কুইজ কোয়েশ্চেন পাঠাতে চাই তাদের মেল আইডিগুলো পাঠ দিব, অটোমেটিক্যালি মেল আইডিগুলো সাজিয়ে চলে যাবে উইথ কমা, এবং যখন আমি সেন্ড করব তখনই তাদের কাছে সেন্ড বাটন চলে যাবে। তাহলে আমরা কী করে সার্ভে ডেটাটাকে কালেক্ট করতে হয় আমি সেটা দেখিয়েছি, কী করে সার্ভে এন্ড করার সময় মেসেজ আপনি কাস্টমাইজ করতে পারেন আমরা সেটা দেখেছি, কী করে আপনি সার্ভে রেসপন্সটাকে ডাউনলোড করতে পারেন, কী করে এক্সেল ফাইলটা দেখতে পারেন আমি সেটাও দেখিয়েছি, আর একদম শুরুতে দেখিয়েছিলাম যে আপনি কী করে সার্ভে কোয়েশ্চেনটাকে তৈরি করতে পারেন। সো নাও ডেভেলপ ইউর ওন ইভ্যালুয়েশন, আপনি আপনার মতো ইভ্যালুয়েশন তৈরি করুন। And please don't forget to send me feedback, comments at my channel link. So, আশা করব আপনাদের এই ছোট্ট ভিডিওটা ভালো লেগেছে। আমি মনে করেছিলাম যে আজকে আপনাদের এমন একটা জায়গায় ঘোরাতে নিয়ে যাব যে জায়গাটা আপনাদের সকলকে পরবর্তীকালে হেল্প করবে। সো যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।